দেশের ফুটবলের উন্নতিতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা বাস্তবায়ন করতে না পারলে ফিফা বিশ্বকাপ তো দূরে থাক, এশিয়ান গেমসের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণও দুঃসাধ্য হয়ে যাবে বাংলাদেশের জন্য। নিজের চতুর্থ মেয়াদে এসে যেন তা কিছুটা হলেও বুঝতে পেরেছেন কাজী সালাউদ্দিন। দেশের ফুটবল ব্যবস্থাকে ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি। নতুন খবর, এরই মধ্যে সরকারকে উন্নয়ন প্রকল্প প্রস্তাব শীর্ষক 450 কোটি টাকার পরিকল্পনা জমা দিয়েছে ফেডারেশন, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় ফুটবল বাজেট, যেখানে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্কিল ট্রেনিং আর ফুটবলীয় কার্যক্রম পরিচালনায়। 450 কোটি টাকার একটা, দ্যাট ইজ কল্ড ডিপিপি, একটা ডিপিপির আওতায় আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে ফুটবলের উন্নয়নের জন্য একটা প্রজেক্টের আওতায় সেই টাকাটা এনে আমরা ফুটবলের যে আসলে আমাদের মেইন যে ক্ষেত্রগুলো রয়েছে, আমাদের বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দল, মহিলা জাতীয় ফুটবল দল, ওমেন্স ফুটবল, এমনকি আমাদের লীগ, আমাদের যে প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নশিপ লীগ, এই লীগগুলোকেও আরও একটু সুসংহত করা। 5 বছর মেয়াদি এই প্রকল্প শেষ হবার সম্ভাব্য সময় 2026 জুনে, পরিচালিত হবে 64 জেলায়। ধাপে ধাপে উন্নতি ঘটানো হবে তৃণমূল কাঠামো থেকে ক্লাব ও জাতীয় দলের ফুটবলারদের, যেটির বাস্তবায়ন ঘটলে আন্তর্জাতিক সার্কিটে সাফল্য পেতে পারে বাংলাদেশ। টোটাল বাংলাদেশের ফুটবলটাকেই নিয়ে এই প্রজেক্টটি চক আউট করা হয়েছে, এটা একটা বিষয়। আর আমাদের প্রিলিমিনারি টার্গেট হচ্ছে যে 5 বছর মেয়াদি কার্যক্রম চলবে এখানে, এবং যখন থেকেই আমরা আর্থিক বরাদ্দটা পাবো সেই সময় থেকে আমাদের 5 বছর কার্যক্রম আমরা কাউন্ট করব। প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহায়তা চাইবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আসন্ন বাজেট অধিবেশনে সংসদে উত্থাপনের পর নতুন অর্থ বছরে পাওয়া যেতে পারে অর্থ। ফুটবল ফেডারেশন একটা বড় প্রকল্প আমাদের ইতিমধ্যে জমা দিয়েছে, আমরা এই বিষয়ে কয়েকটি সভাও করেছি, তাদের একটা অনেক বড় একটা প্রকল্প, সেখানে ট্রেনিং সেন্টার, একাডেমি এবং কয়েকটা স্টেডিয়াম সংস্কার থেকে শুরু করে অনেক বড় একটি প্রজেক্ট তারা ইতিমধ্যে আমাদেরকে দিয়েছেন। জুলাই আগস্টের মধ্যে আমরা প্ল্যানিং কমিশনে পাঠাবো এবং আশা করি যে এটা আমরা এই বরাদ্দ আনতে পারবো। প্রকল্প পাশ হলে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই থাকবে বড় চ্যালেঞ্জ। অব্যবস্থাপনায় অনেক প্রকল্পের মতো এটাও যেন বিফলে না যায়, সেটাও যে কড়া নজরদারিতে রাখতে হবে কর্তাদেরই। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।